আসসালামু আলাইকুম আমার ফ্রেন্ডস অ্যান্ড ফলোয়ার্স যারা আছেন ফেসবুকে, তাদের উদ্দেশ্যে আমি আজকে কিছু কথা বলতে চাই। আর আমি আশা করছি সবাই ভালো আছেন। আর আমি খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো, হয়তো এটা অনেকে ভালো লাগতেও পারে নাও লাগতে পারে, কিন্তু এটা আমি আমার সুবিধার্থে এই কথাগুলো বলছি। আমার ফেসবুকে ফ্রেন্ড লিস্টে অনেকেই আছেন যারা আমার গান ভীষণ পছন্দ করেন এবং আমার গান শেয়ার করেন এবং কমেন্ট করেন, পছন্দ করেন। আর তাদেরকে আমি অবশ্যই আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই। এবং এমনও কিছু ফ্যান্স আছেন, বা কি বলবো, আসলে ফ্রেন্ডস আছেন আমার ফেসবুকের ফ্রেন্ড লিস্টে, যারা কিনা আসলে নিজের নামের অস্তিত্ব বিলীন করে তাদের পছন্দের গায়ক গায়িকাদের নাম নামের সঙ্গে নিজের নামটা যুক্ত করে দেন। তো আমার মনে হয় না যে এতে করে তারা আমার ফ্রেন্ড লিস্টে থাকার যোগ্যতা রাখে, কারণ আমি মনে করি যে আমার ভক্ত যদি হয়ে থাকে অথবা যারই ভক্ত আপনি হন না কেন, তাদের নামের সাথে নিজের নাম যুক্ত করে নিজের নামটাকে আপনি বিলীন করে দিচ্ছেন, এটার কোনো মানে হয় না। আর অনবরত সেই পোস্টগুলো আমার কাছে আসছে যেটা আমি দেখতে চাই না, সেই পোস্টগুলো আমার নিউজ ফিডে বারবার আসছে। আমি এমন কাউকে ফ্রেন্ড লিস্টে আমি রাখতে চাই না যেগুলো আমি দেখতে পছন্দ করব না। তো আপনি আপনার মতো থাকার চেষ্টা করুন। হ্যাঁ, মানুষের পছন্দ থাকতে পারে, গান পছন্দ থাকতেই পারে, কিন্তু একদম পাগলের মতো নিজের নাম নামের অস্তিত্ব বিলীন করে দিয়ে তমুক সাবিনা, অমুক সাবিনা সাবা, এমন ধরনের কিছু নাম এবং সেই সাথে অন্যান্য গায়িকাদের নামও যুক্ত করা, আপনি যারই ভক্ত হন না কেন, তো নিজের আসলে নিজের বলতে কোনো কিছু নাই, এরকম কাউকে আমি ফ্রেন্ড লিস্টে রাখতে চাই না। সো আমার কথাগুলো যদি খারাপ লেগে থাকে তাহলে সেগুলো আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং আমি এরকম কিছু ফ্রেন্ডকে আমার ফ্রেন্ড লিস্টের বাইরে রাখার চেষ্টা করব। এবং ভবিষ্যতে এরকম কোনো ফ্রেন্ডকে আমি আমার ফ্রেন্ড লিস্টে অ্যাড করব না, এটাই বলতে চাই। আর সবাই ভালো থাকবেন, বাংলা গানের সাথেই থাকবেন, এবং সুন্দর শোভন বাংলা গানের সাথে থাকবেন, যেটা আপনার সংস্কৃতিকে বিশ্ব দরবারে তুলে ধরবে, অপসংস্কৃতি নয়। থ্যাংক ইউ, লাভ ইউ।